What's up, guys? My name is Jared and I'm from Jared the M94. Guys, I'm a cool Jared. So, guys, it's a tongue para bongo 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 দেখতেই পাচ্ছেন এখানে বঙ্গবন্ধু সে পুরনো বাসা রয়েছে আর এই যে তার সমাধি রয়েছে তবে এখন বর্তমানে ওটা বন্ধ তো এইখানে সবাই ছবিও তুলছে তার পুরনো বাসা আর এইখানে খেলার মাঠ আছে আর অনেক কিছু আছে গাইস এই যে বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠ ওইদিকে দেখাচ্ছে সেটা গাইস যে খেলার মাঠ দেখালাম আর এইখানে আছে তার পুকুর আর পুকুরের এই পাশে কিছু সমাধি রয়েছে তার বংশের পূর্বপুরুষদের আর ওই যে বললাম ভিতরে আসতে তবে এখন যাবো কিনা তো জানি না আর আপনাদেরকে এখনই দেখাচ্ছি তার সেই পুরনো আদি বাড়ি গাইস এই যে তার সেই পুরনো বাড়ি আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে 9:40 তো আমরা রওনাছি ঠিক ভোর 5টার সময় কিন্তু আমরা গেছিলাম কত ভোর ভোর কেন রওনাছি এই জন্য ভাই লম্বা কাহিনী আছে এই যে সেই পুরনো বাড়ি চেয়ার আছে এখানে এখানে তারা বসতেন গাইস আপনাদেরকে দেখিয়েছি সেটা বোঝাই যাচ্ছে যে ওটা অনেক অনেক পুরনো একটা ঘর চেয়ার আছে এখানে তবে একটু অন্ধকারের কারণে কালো চেয়ারটা দেখা যাচ্ছিল না এই যে এখন দেখা যাচ্ছে তো গাইস তো এখানে একটা অনেক লম্বা সম্বা কাহিনী আছে আমাদের আজকে তো ভোরবেলা আসার এখানে তো গাইস আমরা এখন বঙ্গবন্ধুর যে সমাধি আছে সমাধি দিয়ে সেখানে আমরা এখন যাব তো গাইস তারা আসছে আমার পিছন পিছন আমার ফ্যামিলি আর এই যে উপরে লেখাও আছে এই ভিতরে রয়েছে এই যে আছে তার সমাধিস্থল আছে এখানে অনেক সুন্দর জায়গা দেখে এখানে আমি একবার হয় দুইবার আসলাম ঠিকবার মনে হয় অনেক আগে আসলাম তবে একবার যাচ্ছি সেটা আমি খুব শিওর এই যে মসজিদটা আছে মসজিদ এই যে আমরা আসছি এখানে ছবি তোলা বা ভিডিও ক্যামেরায় বন্দি করাটা নিষেধ তাই এরকম করে দেখাতে পারছি না এই যে ভিতরে ছবি তোলা নিষেধ তবে একটু বাহির থেকে দেখিয়ে নিচ্ছি গাইস এখানে যে সমাধিটা রয়েছে আমি যখন আগের বার আসলাম তখন হতে তো কালার করছিল আবার নতুন করে হয়তো কালার করেছে আর এখন প্রচন্ড ভাই প্রচন্ড রোদ পড়ছে প্রচন্ড এই যে তার ছবি রয়েছে একটা গাছ রয়েছে প্লাস তার খেলার মাঠ তো বলছি খেলার মাঠ আছে পুকুর আছে প্লাস তার প্রিয় গাছ আছে এরপর তো বাড়ি দেখিয়েছি তো সমাধিস্থলের জায়গাটা সেখানে রয়েছি আমরা আমার ফ্যামিলি এখানে তারা ছবি তুলছে আমার ফ্যামিলি থেকে আমি সহ 1 2 3 4 জন আসছি আমরা আর আমার এক আঙ্কেল আসছেন আচ্ছা আমার মা কোথাও যাচ্ছে আচ্ছা ওদিকে যাচ্ছে আর দেখুন সুন্দর একটা বাসা রয়েছে এই যে এটা দেখেছি এবার একটু কাছ থেকে দেখাই বেশি কাছ হয়ে গেছে এই যে তার বাড়ি আর উপরে ছবি রয়েছে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু ওয়েট আমি দেখাতে পাচ্ছি না ওইটা
দোতলায় রয়েছে সেটা, এখন অনেক সুন্দর করেছে, কিন্তু আগে এরকম ছিল না, দেখুন অনেক সুন্দর কিন্তু করেছে। যে কই আমার ডাকে, সে নিজেই যায় না কই, আমার ডাকতেছে, আমার ফুপি ডাকতেছে, আমার কিন্তু যায় না কই। ওই তো ওই সারাদিন ছবি তোলা, 24 বছর ছবি তোলা, সেটা কিচ্ছু জানে না। এই যে দেখুন এখানে গাছ রয়েছে, ওয়েট আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটি উদ্বোধন করে গেছে, এটা জায়গা, এখানে বকুল লেখা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এটা উদ্বোধন করে গেছে, রোপিত। এই বকুল গাছটা, বকুল, এই যে বকুল গাছটা দেখতে পাচ্ছেন, এই যে আমার ঠিক আঙ্গুল, আঙ্গুল বরাবর সে ঠিক সেখানে। সমাধির স্থলটা অনেক বড় করে করছে এবং এই কালারটা অনেক সুন্দর রয়েছে। আর ভাই আজকে আমি ব্লগটা মানে যে করব, আর এই যে মানে আজকে তো এইখানে আসা হবে টুঙ্গিপাড়ায়, সেটাই মানে হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে। আজকে ভাই আমরা মেইনলি ভোর 5টার সময় গেছিলাম সাতলা, সাতলা যারা বসেলে থাকি তারা সাতলা অনেক ভালো করে চিনবেন, প্রচুর লাল শাপলা আছে, শাপলার বিল। তো এখানে আমরা গেছিলাম, থাকার পর মনে করি আমার ভোর ভোর গেছিলাম, আমার খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে আমি ঘুম থেকে উঠছি 4টার সময়, ভোর 4টায়। তো তা তো বুঝছেনই আমার অবস্থা তো পুরো খারাপ, এরপর ঘুমাইতেও পারি নাই। তারপর আসলাম, এসে গেলাম, তবে আমার তখন ব্লগটা করলাম, আমার সাতলা প্ল্যান ছিল করবো, কিন্তু পরে এরকম আর পরে ইচ্ছাটা চলে গেছে। কিন্তু তারপর যখন আমি জানছি যে আমরা এখন টুঙ্গিপাড়ায় যাবো, তখন আমার মাথায় আসলো না এটা তো করা সম্ভব। আর এমনকি এখন গোপালগঞ্জে অনেক রাস্তাঘাট উন্নত হয়েছে, সুন্দর হয়েছে, আমার মনে হলো তখন ব্লগটা তো করতেই পারে, ওখানে না করলাম, আর আমার অনেকদিন ব্লগও করা হয় না, অনেক দিনই ব্লগ করি না। তো আমার একটু প্রবলেম হয়েছিলো মোবাইলে, অনেক দিন কোনো ভিডিও ছাড়া হয় না, ব্লগ তো দূরে থাকে, অন্যান্য ভিডিও ছাড়া হয়নি আমার। তো গাইস ঘুরতে ঘুরতে পুরো একটা রাউন্ড দেওয়া হয়ে গেছে সমাধির, এখানে এখানে অনেক লোকও চলে আসছে গাইস, দেখুন এখানে প্রচুর লোকও চলে আসছে, অনেক লোক চলে আসছে তার সেই বাসায়, ওইখানে মানে এখানে হয়তো নামাজ পড়বে, তারা নামাজ পড়ার জন্য আসছে। ঘুরতে ঘুরতে পুরো একটা রাউন্ডও দেওয়া হয়ে গেছে আমাদের। গাইস এই যে আছে এই সমাধির ভিতরে অংশ, চুপ, ভিতরে দেখানো ক্যামেরায় বন্দি করা একেবারে নিষিদ্ধ। আমি খুব ধীরে মানে লুকিয়ে দেখিয়েছি। আচ্ছা আমার আঙ্কেল বললো যে এখানে একটা পাখির বাসা আছে, কোথায়? ওই যে দেখুন একটা পাখির বাসা আছে, তবে ক্যামেরায় ভালো করে দেখাও যাচ্ছে না, তো একটা পাখির বাসা আছে এখানে একটা গাছে। এখানেও আর একটু জায়গা আছে, এই যে ফোয়ারা আছে এখানে, ফোয়ারা আছে, এখন এটা আপাতত বন্ধ আছে, আর এই জায়গাটা যাওয়া এক নিষিদ্ধ। আর বিভিন্ন অনেক সুন্দর জায়গাও রয়েছে আশেপাশে, কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে, ফুলের গাছ। এই যে এখানে একটা গাছ রয়েছে, নিচে পাথর, পাথর থাকলে একটু সুন্দর দেখায় সেই গাছের আশেপাশে। এখানে খয়েরি আর সাদা দেওয়ার কারণে এর আশপাশটা অত্যন্ত সুন্দর আছে, খয়েরি আর সাদা যদি কোনো একটা স্পেশাল জায়গায় দেন না, ওটা রিয়েল অনেক সুন্দর হয়ে যায়। গাইস এই যে এটা সমাধিস্থল, এখানে হচ্ছে মেইন দরজা। তবে গাইস আপনাদের তো ঘটনাটা বললামই, আজকে আমি প্রচুর টায়ার্ড, সো টায়ার্ড থাকার কারণে আমি আজকে অত ভালোভাবে ব্লগটাও করতে পারি, টায়ার্ড ফিল তো রয়েছে, এর জন্য আমি আজকে ব্লগটা করতে পারিনি। তো একবার তো মানে রাউন্ডটা দেওয়া হচ্ছে, সম্পূর্ণটা আমি পুরো ঘুরে আসছি, তো একটু তো টায়ার্ড, এর জন্য ব্লগটা করতে পারিনি ভালো করে। তবে আশা করি পরবর্তী যত ব্লগ আছে সেগুলো আমি অনেক ভালো করে করবো ইনশাল্লাহ। সমাধিস্থলটাই অনেক বড়,
ওটা করা হয়েছে, দেখছো এইটা কারণে জায়গাটাও তো অনেক বড়। আর গাইস দেখতে পাচ্ছেন আমি কি পড়েছি, আমি পড়েছি ডাব্লিউডাব্লিউই সুপারস্টার জন সিনার ড্রেস, আমি জন সিনার ড্রেসটা পরেছি, আর চুলে কাটিং তো দিয়েছি কিন্তু ওর মতো। আর গাইস এখানে এটা হয়তো এটা তার বাসা না কেমনি যা বলতে পারছি না, যে বিল্ডিংটা দেখালাম যে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু ছবি রয়েছে, এবার তার বাসা হয়তো বা আই ডোন্ট নো, বাসা তো একটা আদিম বাসার দেখালাম, আদি বাড়ি শেখ পরিবারের ঐতিহ্য আদি বাড়ি দেখালাম, একটা জায়গা রয়েছে এই যে। ওকে ওয়েট, শেখ পরিবারের আদি বাড়িতে একটা দেখালাম ওই যে মসজিদের পাশে, তবে এখানে আরেকটা দেখাচ্ছে। আচ্ছা ওয়েট, ঠিক এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল বরাবর ঠিক ওইখানে। গাইস এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও ভালো দিলে লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।